নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ যে গল্পটি তোমাদের আমি শোনাবো তার নাম নিতাই ও মহাপুরুষ। গল্পটি সত্যজিৎ রায়ের লেখা। কোনো এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে মানুষের মধ্যে বেশিরভাগই মাঝারির দলে পড়ে। কথাটা হয়তো সত্যি, কিন্তু নিতাইকে মাঝারিও বলা চলে না। অনেক ব্যাপারে সে অত্যন্ত খাটো। দেহের দিক দিয়ে যেমন, মনের দিক দিয়েও ছেলেবেলা থেকে সে খাটোই রয়ে গেছে। তার বয়স সবে 38 পেরোল। সে ব্যাংকে যে কেরানির চাকরিটা করে সেটাও অবশ্যই খাটো। মাসে যা আয় হয় তাতে বউ আর একটি 13 বছরের ছেলে নিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলে। তাও ভাগ্যি যে মেয়ে নেই, থাকলে তার বিয়ে দিতে নিতাই ফতুর হয়ে যেত। বউয়ের গঞ্জনা তাকে সইতে হয় সর্বক্ষণই, সেটা বলাই বাহুল, কারণ সৌদামিনী বেশ দজ্জাল মহিলা। তাই বাড়িতে যেমন নিতাই সদা তটস্থ, আপিসেও বড়বাবু, মেজবাবু, সেজবাবু সকলের চোখ রাঙানি তাকে সহ্য করতে হয়। জীবনে এমন কোনো কাজ যদি সে করত যাতে তার গর্ব হয়, যাতে 5 জনে তার সুখ্যাতি করে, তাহলে কি ভালোই না হতো। কিন্তু তেমন কপাল করে নিতাই আসেনি। তার ধারণা যে ঈশ্বরের দায় সারা সৃষ্টির মধ্যে একজন সে। তাকে গড়ার সময় বিধাতা ছিলেন অন্যমনস্ক, তাই সে জীবনে কিচ্ছু করতে পারল। যাদের উপর ঈশ্বরের সুনজর পড়ে তারা কেমন মানুষ হয় তার একটা উদাহরণ নিতাই দিতে পারে এক্ষুনি। 2 দিন হলো কলকাতায় একটি সাধু বাবা এসেছেন, জীবানন্দ মহারাজ, যার শিষ্য শিষ্যার নাকি ইয়ত্তা নেই, যিনি বাগ্মী, যিনি সুকণ্ঠ, যার গীতার ব্যাখ্যা শুনে লোকে মোহিত হয়ে যায়, যার চরণ স্পর্শ করতে পারলে লোকে কৃতার্থ বোধ করে। ঈশ্বরের এক ধাপ নিচেই তার স্থান, জীবানন্দ মহারাজ। হ্যারিংটন স্ট্রিটের এক ভক্তের বাড়িতে এসে উঠেছেন কেষ্টনগর থেকে। শহরে তাকে নিয়ে হইচই পড়ে গেছে, কাগজের প্রথম পাতায় তার ছবি। এমন জাদ্রেল মহাপুরুষ নাকি বহুকাল দেখা যায়নি। নিতাই আর তার স্ত্রী দুজনেরই ইচ্ছা ছিল এর দর্শন পেতে, কিন্তু যা শোনা যাচ্ছে ভিড়ের চোটে সাধারণ লোকের পক্ষে এর নাগাল পাওয়া দুষ্কর ব্যাপার। যে বাড়িতে এসে তিনি উঠেছেন সেই বাড়ির মাঠে শামিয়ানা খাটানো হয়েছে। বাবাজি সকাল সন্ধ্যা গিয়ে বেদিতে বসেন, ভক্ত সমাগম হয়। বাবাজি নানা রকম আধ্যাত্মিক বিষয় নিয়ে জ্ঞানী জ্ঞানী কথা বলেন। ভক্তদের মধ্যে যারা খুব ভাগ্যবান তারা সামনের দিকে বসেন। বাবার মর্জি হলে তাদের আলাদা করে ডেকে এনে কথা বলেন, তাতে ভক্তদের ভক্তি বেড়ে যায় দ্বিগুণ। নিতাই যে কোনোদিন এ আসরে প্রবেশ করতে পারবে আর প্রথম সারিতে বসবার সুযোগ পাবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেন। শেষ পর্যন্ত সে সুযোগ এসে গেল রসিকলালের কল্যাণে। রসিকলাল বোস নিতাইয়ের ভাইরা ভাই। সে বড় কোম্পানিতে চাকরি করে, তবে তার জন্য তার কোনো দম্ভ নেই। সে নিতাইয়ের বাড়িতে মাসে অন্তত 3 বার করে আসে এবং খোলা মনে নানা রকম কালগল্প করে। সাধু সন্ন্যাসী সম্পর্কে তার একটা আগ্রহ আগে থেকেই ছিল এবং সে প্রথম সুযোগেই জীবানন্দ বাবাজির শিষ্যত্ব গ্রহণ করে তার প্রথম শ্রেণীর চালাদের মধ্যে একজন হয়ে গেছে। রসিকলালই এক শনিবার নিতাইয়ের বাড়িতে এসে বলল, একজন খাঁটি মহাপুরুষ দেখতে চাও তো চলে এসো আমার সঙ্গে। কার কথা বলছো? নিতাই প্রশ্ন করল। কার কথা আবার, একজনই তো আছে, হ্যারিংটন স্ট্রিটে ডেরা বেঁধেছে। চোখের জ্যোতি দেখে বোঝা যায় পৌরাণিক যুগে সাধু সন্ন্যাসীরা কেমন ছিলেন। তার দর্শন না পাওয়াটা জীবনে একটা খুব বড় দোষ। কিন্তু তার 100 হাতের মধ্যে তো যাওয়াই যায় না বলে শুনেছি। সবাই পারে না যেতে, কিন্তু আমি কি কপাল করে এসেছি জানি না, আমার স্থান একেবারে প্রথম সারিতে। আমার উপর বাবার একটা টান পড়ে গেছে। কথা যখন বলেন তখন বেশিরভাগটাই আমার দিকে চেয়ে বলেন, শুনে গায়ে কাঁটা দেয় বারবার, যাবে তো বলো। সে আর বলতে, এমন সুযোগ আসবে সে তো ভাবতেই পারিনি। হিমালয়ে 25 বছর তপস্যা করেছেন গঙ্গোত্রীর ধারে, দেখলে আর বলে দিতে হয় না যে ইনি একজন খাঁটি সিদ্ধ পুরুষ। দিন ঠিক হয়ে গেল। আগামী মঙ্গলবার সন্ধ্যা 6:30 রসিকলাল আসবে নিতাই আর তার স্ত্রীকে নিয়ে যেতে। সামনে বসতে পারবো তো? রসিকলালের কথায় যেন পুরোপুরি ভরসা হচ্ছিল না নিতাইয়ের। না পারলে আমার নাম নেই,
জোরের সঙ্গে বলল সে, ভালো কথা, একটু আতর মেখে যেও, বাবাজি আতরের খুব ভক্ত। আশ্বিন মাস, তাই 6টা থেকেই অন্ধকার হয়ে গেছে। হ্যারিংটন স্ট্রিটে ব্যারিস্টার যতীন সেনগুপ্তর বাড়ির মাঠে শামিয়ানার নিচে ফ্লুরোসেন্ট লাইটের ব্যবস্থা, তাই বাবাকে দেখতে কারুর অসুবিধে হয়। সুবেশি নারী পুরুষের ভিড় দেখে প্রথমে নিতাই হকচকিয়ে গিয়েছিল, কিন্তু রসিকলাল তাদের শটান নিয়ে গেল একেবারে সামনের সারিতে। রসিকলাল পৌঁছিয়েই প্রথমে সাড়ম্বরে বাবাজির পদধূলি নিল, আর তার দেখা দেখি নিতাই আর তার স্ত্রীকেও নিতে হলো। তারপর মাটিতে বসে নিতাই প্রথম বাবাজির দিকে ভালো করে চাই। সৌম্য চেহারা, তাতে সন্দেহ নেই, আবক্ষ দাড়ি, মাথায় কাঁচা পাকা মেশানো ঢেউ খেলানো চুল কাঁধ অব্দি নেমে এসেছে, পরনে গেরুয়া সিল্কের আলখাল্লা, গলায় 3টে বড় বড় রুদ্রাক্ষের মালা, বাবার দুপাশে বেল ফুলের মালা স্তূপ করে রাখা রয়েছে। বোঝাই যায় সুগন্ধের জন্য ভক্তরা সেগুলো বাবাকে দিয়েছে। নিতাই নিজে কোনো গন্ধদ্রব্য ব্যবহার করেনি, কারণ ও জিনিসটা তার বাড়িতেই নেই, কিন্তু আতর ও অন্যান্য সেন্টের গন্ধ যে চারিদিক থেকেই পাচ্ছে, তার সঙ্গে যোগ হয়েছে ধূপের গন্ধ, সব মিলিয়ে বেশ একটা নেশা ধরানো ভাব। বাবা এতক্ষণ চুপ ছিলেন, এবার মুখ খুলে গীতার একটি শ্লোকা উড়িয়ে তার ব্যাখ্যা শুরু করলেন। নিতাইয়ের দৃষ্টি সম্পূর্ণ বাবার উপর নিবদ্ধ। তার একটা কারণ আছে, একটা নয় দুটো। এক হলো বাবার চোখ, তিনি হলেন যাকে বলে লক্ষ্মী ড্যাম, আর দুই হলো বাবার বাঁ গালে চোখের নিচে একটা বেশ বড় আছে। এই দুইয়ে মিলে নিতাইকে হঠাৎ যেন কেমন অন্যমনস্ক করে দিল, ওই আঁচিল আর ওই লক্ষ্মীটারা চোখ। এবারে আরো ভালো করে খুঁটিয়ে বাবার মুখের দিকে চেয়ে দেখলো নিতাই, আর একাগ্রভাবে শুনতে লাগলো বাবার কথা। দিব্যি গড়গড় করে ব্যাখ্যা করে চলেছেন, সুললিত কণ্ঠস্বর, মনে হয় ইনি গানও ভালো করবেন। তার সাক্ষ্য দিচ্ছেন বাবারই এক পাশে রাখা হারমোনিয়াম আর খোল। হঠাৎ একটা কথায় বাবা যেন একটু তৎলে গেলেন, একবার মাত্র একটা সামান্য হোঁচট, কিন্তু তাতেই নিতাইয়ের মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সেই সঙ্গে তার মুখ দিয়ে বেশ জোরের সঙ্গে উচ্চারিত হলো একটা নাম, ছেন। নামটা বাবার গলার চেয়ে এক ধাপ উপরে হওয়াতে সবার মধ্যে দিয়ে নামটা বাবার গলার চেয়ে এক ধাপ উপরে হওয়াতে সবার মধ্যে দিয়ে একটা বিস্ময় আর বিরক্তি মেশানো চমকের স্রোত বয়ে গেল। এই বেয়াদব বেয়াক্কেল বেল্লিকটি কে যে বাবার ব্যাখ্যার সময় এভাবে চেঁচিয়ে ওঠে? রসিকলাল অবশ্যই আর সকলের মতো হতভম্ব, ভাইরা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি, ছেনো ছেনো আবার কি? কথাটা বলেই অবশ্যই নিতাই একদম চুপ হয়ে গেছে, আর সেই সঙ্গে মুহূর্তের জন্য বাবাজির মুখ বন্ধ হয়ে তাঁর দৃষ্টি চলে গেছে এই অর্বাচীন অপরাধীটির দিকে। এরপরে যে ঘটনাটা ঘটল তার জন্য নিতাই প্রস্তুত ছিল না, যদিও থাকা উচিত ছিল। বাবাজির দুই পাশে বসা তার দুই প্রধান চেলা উঠে এসে নিতাইকে বললেন, আপনাকে বাইরে যেতে হবে, বাবাজির হুকুম, উনি ব্যাঘাত বরদাস্ত করেন। নিতাই সস্ত্রীক উঠে পড়ল, আর সেই সঙ্গে রসিকলালকেও উঠতে হল। গেটের বাইরে এসে রসিকলাল নিতাইকে বলল, কি ব্যাপার বলো তো, তোমার কি ভিমরতি ধরল নাকি? এত সুযোগ দিলাম, তারপর এইরকম একটা কেলেঙ্কারি করে বসলে। নিতাই বলল, কিন্তু ও যে সত্যি ছেনো, ওর ভালো নাম শ্রীনাথ, ও কাটোয়াতে আমাদের স্কুলে আমার সঙ্গে এক ক্লাসে পড়ত। সব কথা রাস্তায় দাঁড়িয়ে বলা গেল। রসিকলাল নিতাইয়ের সঙ্গে নীলমণি আচার্য লেনে তাদের বাড়িতে আবার ফিরে এল। সেখানে তক্তপোষে বসে নিতাই পুরো ঘটনাটা বলল। ওই শ্রীনাথ ওরফে ছেনো ছিল স্কুলের নাম করা শয়তান ছেলে, 3 বার পর পর প্রমোশন না পেয়ে অবশেষে নিতাইয়ের সহপাঠী, সেও লক্ষ্মীটারা, তারও ছিল বাঁ চোখের নিচে আঁচিল, সেও কথা বলার সময় হঠাৎ হঠাৎ তৎলে যেত, তবে তার চেহারাটা ছিল ভালো, ভালো গান গাইতো আর ভালো অ্যাক্টিং করতে পারত। এই শেষের দুই গুণের জন্য সে স্কুলে টিকেছিল, নইলে তাকে অনেকদিন আগেই রাস্টিকেট করা হতো। সেই ছেনই আজ হয়ে গেছে জীবানন্দ বাবাজি, যার শিষ্য সংঘাতিত, যার তত্ত্বকথা শোনার জন্য লোকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, যার দর্শন পেলে লোকের জন্ম সার্থক হয়ে যায়। রসিকলাল সব শুনে বলল,
তোমার ছেনো স্কুলে যাই করে থাকুক না কেন, তবে সব মানুষের জীবনেই পরিবর্তন আসতে পারে। আজ যে সে সিদ্ধ পুরুষ তাতে কোনো ডাউট নেই। কাজেই তুমি তোমার ছেলেবেলার কথা ভুলে যাও, কালই চলো বাবার কাছে ক্ষমা চাইবে। বাবার দয়া অশেষ, তিনি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। নিতাইয়ের মন কিন্তু অন্য কথা বলছে। আজ এতদিন পরে তার মনে পড়ে গেছে স্কুলের কথা। ছেনো তাকে ভালো মানুষ পেয়ে নানা রকম ভাবে অপদস্থ করত। কত রকম ভাবে যে সে নাজিহাল হয়েছে ওই ছেনোর হাতে, সেটা কি সে ভুলতে পারে? স্কুলে কোনোদিন তার সঙ্গে পেরে ওঠেনি নিতাই, কারণ ছেনো ছিল অত্যন্ত ধূর্ত। আর সেই ছেনো আজ, নিতাই আর ভাবতে পারল, আজকের আসরে ছেনো বলে চেঁচিয়ে ওঠাটা অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু নিতাইয়ের পক্ষে নিজেকে সামলানো সম্ভব ছিল। সব অবস্থায় সামনে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। আজকের অবস্থাটা ছিল সেই রকম একটা অবস্থা। ছেনোর কাছে নিতাই ক্ষমা চাইবে কি করে, সেটা সম্ভব নয়। পরদিন ছিল বুধবার। নিতাইয়ের আপিস 10টায়, সে বাড়ি থেকে বেরোয় 9:30। সকাল 7টায় চা খেয়ে সবে সে কাগজটা খুলেছে, এমন সময় দরজায় টোকা পড়ল। রাস্তার উপরই ঘর, দরজা খুলে নিতাই দেখল একটি চশমা পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বেশ মারছে, বয়স বেশি নয়। আপনি? প্রশ্ন করল নিতাই। আমি দৈনিক বার্তা কাগজ থেকে আসছি, বললেন ভদ্রলোক। আমার নাম দেবাশিস সান্যাল, আমি একজন সাংবাদিক। গতকাল সন্ধ্যায় জীবানন্দ বাবার আসরে আমি উপস্থিত ছিলাম। কালকের পুরো ঘটনাটা আমি দেখি, তারপর আপনাদের ধাওয়া করে এসে আমি আপনাদের বাড়িটা দেখে যাই। কিন্তু আজ আসার কারণটা? আমি জানতে চাই আপনি ওভাবে চেঁচিয়ে উঠলেন কেন, এবং তার ফলে আপনাকে ওখান থেকে সরানো হলো কেন। আপনি যা বলবেন সেটা আমি রেকর্ড করব। আমাদের ইচ্ছা এই নিয়ে একটা খবর বার করা। নিতাই অনুভব করলো যে সে হঠাৎ সাংঘাতিক ক্ষমতার অধিকারী হয়ে পড়েছে। তার মতো নগণ্য ব্যক্তির পক্ষে এটা একটা আশ্চর্য ঘটনা। সে এই সাংবাদিককে আসল ঘটনা সব খুলে বলে দিয়ে জীবানন্দ বাবাজির মুখোশ খুলে দিতে পারে, সেই সঙ্গে তার ভক্তদের মধ্যে তুমুল আলোড়নের সৃষ্টি করতে পারে। এটাই কি তার কর্তব্য, এই ভণ্ড সাধুর মুখোশ খুলে দেওয়া? সেই স্কুলের ছেলের বাদরামির কথা প্রকাশ করে? কিন্তু পরক্ষণে নিতাই বুঝতে পারলো যে যে করেই হোক ছেনো আজ জীবনের প্রতিষ্ঠা লাভ করেছে। যে করেই হোক ছেনো আর জীবনের প্রতিষ্ঠা লাভ করেছে বলে তাকে হিংসে করেই নিতাই সব ব্যাপারটা ফাঁস করে দিতে চাইছে। শুধু তাই না, ছেনোর হাতে যে নিতাই বারবার নাজেহাল হয়েছিল সেটা নিতাই আজ অবধি ভুলতে পারেনি। তাই এখানে একটা প্রতিহিংসার প্রশ্নও আসছে। নিতাই বুঝলো যে এ কাজটার মধ্যে খুব একটা বাহাদুরির ব্যাপার নেই। নিজে আধপেটা খাচ্ছে বলে পরের ভাত মারার ব্যাপারটা কিরকম প্রবৃত্তি। সে নিজে সৎ থেকে যে ঠিকই, কিন্তু বয়সের সঙ্গে যে ছেনোর মধ্যে একটা আমূল পরিবর্তন আসেনি সেটা জোর দিয়ে কে বলবে? মানুষের মন কখন কোন দিকে কিভাবে চলে সেটা বোঝা বড় শক্ত। ছেনোর যদি সত্যি সংস্কার হয়ে থাকে, সাংবাদিক উদ্গ্রীব হয়ে চেয়ে আছেন নিতাইয়ের দিকে। নিতাই বলল, কালকের ঘটনাটি সম্পর্কে আমি কিছু বলতে চাই, এটা কাগজে ছাপানোর উপযুক্ত খবর নয়। আপনি কিছুই বলবেন না? হতাশার সুরে প্রশ্ন করল সাংবাদিক। আগে না, কিছুই না, বলাই বাহুল্য। পরের দিন দৈনিক বার্তা কাগজে এ বিষয়ে কিছুই বেরোল। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এই যে, জীবানন্দ বাবাজি কলকাতায় এসেছিলেন 15 দিনের জন্য। তিনি হঠাৎ এই ঘটনার পরদিনই, অর্থাৎ 7 দিনের মাথায় তার ভক্তদের কাছে ঘোষণা করলেন যে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে তাকে পাটনা চলে যেতে হচ্ছে। এই ঘটনার পর 2 বছর কেটে গেছে, বাবাজি কিন্তু আর কলকাতা মুখ। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। এটা আমার অনেকদিন পর প্রথম এই গল্পটা পড়লাম, তো এটা হয়তো খুব ভালো হলো না। পরে আরও ভালো ভালো অডিও কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। আশা করি আপনাদের সহযোগিতা পাবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, আপনার দিন শুভ।